হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতকর, জব মার্কেট অফিস পাড়া শিলচর। আজ আমি নিয়ে এসেছি আপনার আসাম সরকারের নতুন চাকরির আপডেট, ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন আসাম, গ্রেড ফোর জব 2020, যা আসামের যে কোনো যোগ্য নাগরিকই এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে ভিডিওটি আরম্ভ করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি আপডেট কোনো সরকারি চাকরির খবর পেতে চান তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের এই বেলাইকনকেও প্রেস করুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আজকের ভিডিওটি হলো ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন আসাম, কাহিলিপাড়া, গুয়াহাটি 19, রিক্রুটমেন্ট ফর 5 নিউলি এস্টাবলিশড পলিটেকনিক্স। নেম অফ পোস্ট গ্রেড 4, পিআরআর, পিয়ন, চৌকিদার, ওয়ার্কশপ, যুগালি ইত্যাদি। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস। স্কেল অফ পে পিবি অফ রেট 12,250 প্লাস গ্রেড পে 3,900। নেম নাম্বার অফ পোস্ট তিনসুকিয়া 11, মরিগাঁও 11, চিরাং 11, উদালগুড়ি 11, হাইলাকান্দি 11। রিজার্ভেশন অফ পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য 5, ওবিসির জন্য 3, এসসির জন্য 1, এসটিপির জন্য 1, ইডব্লিউএন। মরিগাঁওয়ের জন্য আছে ইউআর ক্যাটাগরির জন্য 5, ওবিসির জন্য 3, এসসির জন্য 1, এসটিপির জন্য 1, ইডব্লিউএসের জন্য 1। চিরাঙ্গের জন্য 11টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 5টা, ওবিসির জন্য 3টা, এসসির জন্য 1টা, এসটিপির জন্য 1, ইডব্লিউএসের জন্য 1টা। উদালগুড়িতে আছে 11টা পোস্ট, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 5টা, ওবিসিদের জন্য 3টা, এসসির জন্য 1টা, এসটিপির জন্য 1টা, ইডব্লিউএসের জন্য 1টা। হাইলাকান্দি আছে 11টা পোস্ট, জেনারেল ক্যাটাগরি 5টা, ওবিসি 3টা, এসসি 1টা, এসটিপি 1টা, ইডব্লিউএস 1টা। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন স্টার্ট হয়েছে 29/2/2020 এবং লাস্ট ডেট অনলাইনে 20/3/2020। বয়সীমা হলো 18-38 বছর, 1/1/2020 ইয়ার হিসাবে। এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য ইনক্লুডিং ওমেন অ্যান্ড পিডব্লিউডি পার্সন উইথ ডিসএবিলিটি এস পার গভ টুলস, এসসি এসটিদের জন্য 5 বছরের ছুট দেওয়া আছে। অ্যাপ্লিকেশনে কোনো ফিস লাগবে না, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন করতে হলে ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন আসামের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আমাদের শিলচর অফিস পাড়া জব মার্কেটে এসেও অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন আসাম, কাহিলিপাড়া 19। অনলাইনের লাস্ট ডেট 20/3/2020। ধন্যবাদ।